আমার নাম রাধেশ্যাম গুপ্তা, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। 6-7 মাস আগে আমার কোমরে বাঁ দিকে একটু করে ব্যথা থাকতো সকালে ঘুমের থেকে উঠলে, তারপর আধা ঘন্টা পর আস্তে আস্তে ঠিক হয়ে যেত, এবং 6-7 মাস চললো। হঠাৎ করে 20-25 দিন আগে সকালে উঠতে পারি না বিছনা থেকে, এতই ব্যথা। সে ধরে উঠায়, বাথরুম করায়, স্নান টান করার পর, নাস্তা করার পর তাও আর উঠতে পারি না। 3-4 দিন বেডেই ছিলাম। তারপরে 3-4 দিন পরে পেন কিলার নিয়ে, ইঞ্জেকশন নিয়ে আমি কোনো রকম কলকাতায় আসি। আসার পরে MRI করাই, করানোর পর আমার কোমরে একটু সমস্যা দেখা দেয় এবং ফিজিও করতে বলে, এবং ফিজিও করার পরে এখনও আমার ওই বাঁ দিকে ব্যথা। সকালে উঠলে বেঁকে থাকি, সারাদিনে আস্তে আস্তে ঠিক হয়, ব্যথা থাকে, ব্যথা কমে না। এই অবস্থায় আমি ডাক্তারবাবু শরণাপন্ন হই, এখন এখানে আমি ট্রিটমেন্ট নিতে এসেছি। ওকে, নমস্কার, আমি রাধেশ্যাম গুপ্ত, জলপাইগুড়ি থেকে এসেছি। 6 মাস আগে আমার বাঁ কোমরে প্রচণ্ড ব্যথা থাকে এবং 2-4 দিন পর পর হয়, এবং 10-15 দিন আগে এটা এত বেশি হয়ে যায় যে আমি বেড থেকে উঠতে পারি না, এবং 3-4 দিন বিছনাগত ছিলাম। তারপর হঠাৎ করে আমি ডক্টর অতীন ব্যানার্জির খোঁজ পাই, এবং ওনার কাছে আসার পরে এক সিটিং, আজকেই প্রথম এক সিটিং নেওয়ার পরে মোটামুটি আমি 70-80% আরাম ফিল করতেছি, এবং যেটা আমি ব্যায়াম করতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, একটু ইয়ে হলে কোমরে ব্যথা করতো, এবং হাতেও আমার সমস্যা ছিল। মোটামুটি মোটামুটি 80%-এরও বেশি আমি এখন খুব আরাম এবং রিল্যাক্সে আছি, এবং আশা করি হয়তো 2-4 দিনে আমি পুরোপুরি কিওর হয়ে যাব। নমস্কার, মাই নেম ইজ প্রভাকর শাহ, আই এম স্টেইং এট 87 Lansdowne Road, and I have gone under treatment of Mr. Atin, and I have lost around 24 kgs in 12 months. I am feeling very good now, even on inches wise I have reduced for my stomach as well as my hips about 4 to 5 inches. So I am feeling very good, and I thanks Atin for his all help, and I also benefited in my spine problem under his guidance. Thank you. আমি শুভজিৎ নস্কর, বালিগঞ্জ থেকে এসেছিলাম। আমি ডক্টর অতীন ব্যানার্জির কাছে এসেছি। তো আমার প্রচণ্ড কোমরের প্রবলেম হচ্ছিল, প্রচণ্ড কোমরে ব্যথা ছিল আর ঘাড়েও ব্যথা ছিল। তো ট্রিটমেন্ট করার পর মোটামুটি 100%-এর মধ্যে তো 60% কমে গেছে। আই হোপ আরো তাড়াতাড়ি কমে যাবে আমার ব্যথা। আমি শুভজিৎ নস্কর, বালিগঞ্জ থেকে এসেছিলাম। আমি ডক্টর অতীন ব্যানার্জির কাছে এসেছি। তো আমার প্রচণ্ড কোমরের প্রবলেম হচ্ছিল, প্রচণ্ড কোমরে ব্যথা ছিল আর ঘাড়েও ব্যথা ছিল। তো ট্রিটমেন্ট করার পর মোটামুটি 100%-এর মধ্যে তো 60% কমে গেছে। আই হোপ আরো তাড়াতাড়ি কমে যাবে আমার ব্যথা। হ্যাঁ, নমস্কার, আমার নাম দেবাশিস সেনগুপ্ত, যাদবপুর 6x26 শহীদ নগর, ওখানে আমি থাকি আর কি। তা আমি বিভিন্ন রকম প্রবলেমে ভুগছিলাম, ব্যাক পেন, পায়ের মাসল পেন, হ্যাঁ, কাঁধের প্রবলেম আছে, হ্যাঁ, ব্যাংকিং পেই বিভিন্ন রকম স্ট্রেন হয়, সেভাবে এক্সারসাইজ করার সুযোগ হয় না। তা আমি ডাক্তার অতীন ব্যানার্জির কাছে এসেছিলাম, এবং অনেক মানে অনেকটাই মানে প্রায় অলমোস্ট মানে কিওর হয়ে গেছে। হ্যাঁ, নিডল থেরাপি এবং ম্যানুয়াল যে ট্রিটমেন্ট, তাতে আমার পায়ের মাসেল পেন, কোমরের পেন এবং কাঁধের যে স্পন্ডাইলাইটিসের প্রবলেমটা অলমোস্ট অনেকটা কিওর, এবং আমি হাইলি স্যাটিসফাইড আর কি। হ্যাঁ, আর তবে এটাকে কন্টিনিউ করতে হবে, বা আমাকে আবার এসে এটাকে ইয়ে প্রসেসটা ইয়ে করতে হবে আর কি। এবং ওনার যে মানে আন্তরিকতা বা একটা ফ্রেন্ডলি ইয়েটা মানে রিলেশন যেটা আর কি, সেটাও খুব সুন্দর আর কি, এবং খুব সুন্দরভাবে উনি মানে জিনিসগুলো বুঝিয়ে, সেটা হলো যে আমি বসলে আর উঠতে পারতাম না, যেন মনে হচ্ছে কোমর পুরো লক হয়ে আছে, পুরো মানে হিপ থেকে শুরু করে। তারপরে এখানে ট্রিটমেন্ট নেওয়াতে, ড্রাই নিডল নেওয়াতে, 2 দিন নেওয়াতে অনেকটাই ফ্রি হয়ে গেছে। এখন আমি মোটামুটি ফিল দারুণ বেটার ফিল করছি। ওটা বসার মধ্যে এখন অনেকটা রিলিজ হয়েছে।